তিনটি দলের মধ্যেই আপনার চ্যাম্পিয়নটা আমার মনে হয় সীমাবদ্ধ থাকবে। আপনি জানেন যে এখানে বাংলাদেশ আছে, ভারত আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে এবং ভুটান আছে। আমরা ভুটানে গিয়েছি, ভুটানের সাথে অনেকবার আমরা ফুটবল খেলেছি। আমরা ইন্ডিয়াতে গিয়েছি, ইন্ডিয়ার সাথে অনেকবার ফুটবল খেলেছি। আমরা নেপালে কিছুদিন আগে গিয়েছিলাম, নেপালের সঙ্গে আমরা ফুটবল খেলেছি। কারণ ইন্ডিয়া এবং নেপালে এবং ভুটানে এই তিনটি জায়গায় কিন্তু প্রচুর তারা একাডেমি করেছে এবং অনেক বাড়তি খেলোয়াড় কিন্তু তারা তৈরি করতে পেরেছে। তা আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি ভারত এবং নেপাল, এই দুই দলেরকেই আমরা প্রতিপক্ষ মনে করছি। আমাদের মেয়েদের ফুটবলে কিন্তু আমাদের ধারাবাহিকতা আমরা কিন্তু বজায় রেখেছি। আমাদের কিন্তু লাস্ট টুর্নামেন্ট আমরা যেটা খেলেছি, আমরা কিন্তু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলেছি এবং সেটাই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন সেটা ছিল আন্ডার 18, এখন কিন্তু আমরা এক বছর বেশি আন্ডার 19 সাফ ফুটবল টুর্নামেন্ট। এবং যেহেতু এটা বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে, আমাদের মেয়েদের মধ্যে একটা জেদ কাজ করছে। দীর্ঘদিন যাবৎ আমরা মানে অনেক ট্রফি পাচ্ছি না এবং এই মেয়েরা আমার বিশ্বাস যে একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে একটি জয় সিনে আনবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী সালাউদ্দিন, উনি কিন্তু সাফেরও সভাপতি। এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেস্টিজ এবং আমরা বিশ্বাস করি যে সাফের সভাপতিকে আমরা একটা ট্রফি এনে ওনাকে আমরা উপহার দিব, বাকি আল্লাহর ইচ্ছা। প্রত্যেকটা মেয়েকে আমরা আমরা চেষ্টা করছি তাদেরকে মেন্টালি বুস্ট আপ করার জন্য এবং মেন্টালি তারা যাতে ফিট থাকতে পারে। আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা সারাক্ষণিক তাদের সঙ্গে একটা মিটিং করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনার ভালো থাকতে হবে, ভালো ঘুমাতে হবে, ভালো খেতে হবে, সব কিছু মিলে যাতে করে আমাদের রেজাল্টটা আনা যায় সেই দিকে আমরা করা দৃষ্টি রেখেছি। আমাদের খেলা হবে কিন্তু আন্ডার 19 সাব ফুটবল টুর্নামেন্ট এবং এই আন্ডার 19 যে মেয়েরা আছে সেই 19 বয়সের মধ্যে যাদের তাদেরকে কিন্তু ঠিক আলাদাভাবে প্র্যাকটিস করানো হয়, যাদের 18 বছর বয়স তাদেরকে আলাদাভাবে প্র্যাকটিস করানো হয়, যাদের 17 বছর বয়স তাদেরকে আলাদাভাবে প্র্যাকটিস করানো হয় এবং প্রত্যেকটা 20 জন করে ভাগে ভাগে কিন্তু তাদেরকে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করানো হয়, যার জন্য আমি মনে করি এটা কিন্তু আমাদের জন্য একটি বাড়তি সুবিধা। আজকে আমাদের মেয়েরা কিন্তু সবাই ফিট অবস্থায় আছে এবং তারা যথেষ্ট পরিশ্রম করছে। আর একটি কথা না বললেই নয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে মেয়েদের মধ্যে যে কাজটা কাজ করে, একটা জেদ কাজ করে। আমরা আন্ডার 15 চ্যাম্পিয়ন হয়েছি, আমরা যথেষ্ট ডিসিপ্লিনের ভিতরে ছিলাম, আমরা হংকংয়ের মাটিতে হংকংকে পরাজিত করে আমরা জুকি কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তার মূল কারণ হচ্ছে যে আমরা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম। এরপরে আমরা ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আন্ডার 18 আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সেটাও কিন্তু মূল একটি জিনিস, আমাদের সকল খেলোয়াড়দের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং তাদের ভিতরে একটা জিনিস যেটা কাজ করেছে সেই জিনিসটা তো ডিসিপ্লিন। প্রত্যেকটা মেয়ে কিন্তু একটি ডিসিপ্লিনের মধ্যে আছে। আরেকটা জিনিস আপনি জানেন যে আমাদের যে কোচিং স্টাফ এবং আমরা ম্যানেজমেন্টে টোটাল কিন্তু আমরা একটা প্যাকেজ, আমরা কিন্তু সকলেই প্রথম থেকেই কিন্তু আমরা কিন্তু একসঙ্গে আছি, যার জন্য কোন মেয়েটা কতটুক দিতে পারতেছে এটা কিন্তু আমাদের কোচিং স্টাফ খুব ভালো করে জানে। পল স্মলি আপনারা জানেন যে আমাদের মেয়েদেরকে ভোর 5টা থেকে প্র্যাকটিস করানো হয় এবং তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে। ফজরের আজানের সাথে সাথে সবাই চলে যায় প্র্যাকটিসে এবং ভাগে ভাগে একটা টিমকে 2 ঘন্টা করানো হয়, আরেকটা টিমকে 2 ঘন্টা করানো হয়, আরেকটা টিমকে 2 ঘন্টা করানো হয়। এই মেয়েরাই কিন্তু 3 ভাগে প্র্যাকটিস করছে, যার জন্য এটা কিন্তু আমাদের একটি বাড়তি সুবিধা এবং ফিটনেস লেভেলটা আজকে মেয়েরা কিন্তু ধরে রাখতে পেরেছে, যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই আন্ডার 19 সাব ফুটবল টুর্নামেন্ট আমাদের যে প্রতিপক্ষ বাকি যে 4টা টিম তাদেরকে আমাদের একটি বাড়তি সুবিধা হবে যে তাদেরকে আমরা ডোমিনেট করতে পারবো। তার মূল কারণ আমাদের ফিটনেস লেভেলটা এখন খুব ভালো অবস্থানে অবস্থান করছে। যে বিগত বহুদিন যাবৎ আমরা তাদেরকে আমাদের ফুটবল ফেডারেশনের ভবনে রেখেছি এবং যে করোনাকালীন সময় সে করোনাকালীন সময়েও আমাদের যে কোচিং স্টাফ আছে সেই কোচিং স্টাফ কিন্তু সার্বক্ষণিক তাদেরকে তদারক করেছে এবং তারা যদি
কেউ তাদের গ্রামের বাড়িতেও যেয়ে থাকে এবং তাদের গ্রামের বাড়িতে তারা কে কি করছে না করছে সেটা আমাদের পল স্মলি এবং সেই সঙ্গে আমাদের ছোটন, আমাদের লিটু, আমাদের অনন্যা ওরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ফিটনেসটা যাতে ধরে রাখতে পারে সার্বক্ষণিক কিন্তু সেদিকে তারা করা নজর রেখেছে যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মেয়েরা কিন্তু সম্পূর্ণ প্রতিটা মেয়ে কিন্তু ফিট আছে।